হ্যালো বন্ধুগণ স্টাডি ফ্রেন্ড এস বি চ্যানেলে সকলকে স্বাগত আজকে লেডি কনস্টেবেল দু হাজার তেইশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কমনযোগ্য পঁচিশটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো এই প্রশ্নগুলি লেডি কনস্টেবেল দু হাজার তেইশ পরীক্ষা সহ আপকামিং সমস্ত পরীক্ষার ক্ষেত্রে উপযোগী তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো আর লেডি কনস্টেবেল পরীক্ষা দু হাজার তেইশের জন্য বারোটি মক টেস্টের সেট বানিয়ে রেখেছি সেইগুলো একবার এই ভিডিওটি শেষ করে দেখে নিও প্রথম প্রশ্ন দু হাজার তেইশ অস্কার প্রাপ্ত গান কোনটি তোমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো এবং শেষে আমার বলার সাথে মিলিয়ে নাও সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নাটু নাটু এটি আর 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 সিনেমার গান পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন বাসিন্দা সাহিত্য ও শিক্ষা বিষয়ে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন সঠিক উত্তর অপশন ডি ধনিরাম টোটো পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা পাইলট হিসাবে সুকই ফাইটার জেট কে উড়াবে সঠিক উত্তর অপশন সি অবনী চতুর্বেদী পরবর্তী প্রশ্ন মানদাস ঘূর্ণিঝড় নামকরণ করেছেন কোন দেশ সঠিক উত্তর অপশন ডি সংযুক্ত আরব আমির শাহী মান্দাস এর আরবী ভাষার অর্থ হল ভেলা পরবর্তী প্রশ্ন ইউটিউব এর বর্তমান কে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নীলমোহন পরবর্তী প্রশ্ন পদ্মশ্রী পুরস্কার দু কতজন পেয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি একানব্বই জন এবং মনে রাখবে বিভূষণ পুরস্কার পেয়েছেন ছয়জন এবং পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন জন পরবর্তী প্রশ্ন দু হাজার তেইশে কে অ্যাবেল প্রাইজ জিতেছেন সঠিক উত্তর অপশন এ লুইস ক্যাফারেলি পরবর্তী প্রশ্ন এল দু হাজার তেইশ খেতাব জিল কোন দল সঠিক উত্তর অপশন বি মুম্বাই ইন্ডিয়ানস এবং রানা সাপ হয়েছে দিল্লি ক্যাপিটালস পরবর্তী প্রশ্ন সাম্প্রতিক কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন শেখ মোহাম্মদ সঠিক উত্তর অপশন সি কাতার পরবর্তী প্রশ্ন জি সেভেন সামিট কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কানাডা পরবর্তী প্রশ্ন সাহিত্য নোবেল পুরস্কার দু হাজার বাইশ এ কে পেয়েছেন সঠিক উত্তর অপশন এ এনি নো পরবর্তী প্রশ্ন দাদা সাহেব ফালকে পুরস্কার দু হাজার তেইশ প্রাপ্ত সেরা সিনেমা কোনটি সঠিক উত্তর অপশন ডি দ্য কাশ্মীর ফাইল পরবর্তী প্রশ্ন এশিয়ার প্রথম মহিলা লোক পাইলট হিসাবে বন্দে ভারত ট্রেন চালাচ্ছেন কে সঠিক উত্তর অপশন বি সুরেখা যাদব পরবর্তী প্রশ্ন বর্তমানে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তর অপশন সি মানিক সাহা পরবর্তী প্রশ্ন আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার তেইশ জিতল কোন দেশ সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অস্ট্রেলিয়া এবং রানা সাপ হয়েছে দক্ষিণ আফ্রিকা পরবর্তী প্রশ্ন দাদা ফালকে পুরস্কার দু প্রাপ্ত সেরা অভিনেতাকে সঠিক উত্তর অপশন বি রণবীর কাপুর এবং মনে রাখবে সেরা অভিনেত্রী হল আলিয়া ভাট পরবর্তী প্রশ্ন দু সালে পশ্চিমবঙ্গের কোন বাসিন্দা মেডিসিন বিভাগে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শ্রী দিলীপ মলান বিশ পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম সৌর অভিযানের নাম কি সঠিক উত্তর অপশান এ আদিত্য এল ওয়ান পরবর্তী প্রশ্ন দু হাজার তেইশ পুরস্কার পুরস্কারপ্রাপ্ত সেরা গায়ককে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অরিজিৎ সিং এবং মনে রাখবে দু হাজার তেইশে ফেয়ার প্রাপ্ত সেরা অভিনেতা হলো রাজকুমার রাও এবং সেরা অভিনেত্রী হলো আলিয়া ভাট এবং সেরা গায়িকা হল আশিস কৌর পরবর্তী প্রশ্ন চন্দ্রযান থ্রি কবে ল্যান্ড করেছে সঠিক উত্তর অপশন এ তেইশে আগস্ট দু হাজার তেইশ পরবর্তী প্রশ্ন চন্দ্রযান থ্রি মিশনের ল্যান্ডারের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বিক্রম পরবর্তী প্রশ্ন আদিত্য এল ওয়ান পৌঁছাতে সময় লাগবে কতদিন সঠিক উত্তর অপশান সি একশো সাতাশ দিন পরবর্তী প্রশ্ন চন্দ্রযান থ্রি মিশনের রোভারের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি প্রজ্ঞান পরবর্তী প্রশ্ন আদিত্য এল ওয়ান লঞ্চ করল করা হলো কবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দুই অক্টোবর দু হাজার তেইশ পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন সাম্প্রতি প্রয়াত সি আর রাও কে ছিলেন সঠিক উত্তর অপশন বি গণিতজ্ঞ